বেলা শেষে একটা বলা যেতে পারে একটা দর্শকের ক্ষেত্রে আমাদের সিনেমার ক্ষেত্রে একটা খুব বড় পরিচয় ছিল। 250 দিন বক্স অফিসে বেলা শেষে চলেছিল, 217 দিন মাল্টিপ্লেক্সে সিনেমাটা চলেছিল এবং বাঙালি থেকে অবাঙালি প্রচুর মানুষ বেলা শেষে দেখেছিলেন। কাজেই বেলা শুরুর ক্ষেত্রেও আমার ধারণা সেই আবেগটা মানুষের ভেতরে রয়েছে, মানুষ অপেক্ষা রয়েছে যে কবে দেখবেন বেলা শুরু, কবে মানুষ মানে এই সিনেমার ট্রেলার মুক্তি পাবে। আর আমাদের সিনেমার ক্ষেত্রে যেটা হয় যে ট্রেলারের আগে গান আসে, তাই আজকে প্রথম গান মুক্তি পেয়েছে, আস্তে আস্তে বাকি গানগুলো মুক্তি পাবে, তারপর ট্রেলার মুক্তি পাবে। আমার ধারণা যে ফ্রেন্ডস এফএমের যে সমস্ত শ্রোতা বন্ধুরা আছেন তারা তো আমাদের সিনেমাকে খুব ভালোবেসেছেন, তার কারণ কণ্ঠ সময় থেকে তাদের সঙ্গে আমাদের একটা অন্য ধরনের যাত্রা শুরু হয়েছে। আশা করব এবারেও তারা পাশে থাকবে। সমিতদাকে আমরা দেখতে পাচ্ছি, একটু যদি বলো লাস্ট কিছু মেমোরিজ কিছু যদি শেয়ার করতে পারো। আমি বলবো যে শিল্পীরা কখনো মারা যান না, শিল্পীরা বেঁচে থাকেন তাদের কাজ দিয়ে। আর আজকে এই মুহূর্তেও সমিত্রদা এবং সাথী দিয়ে আবার নতুন করে বেঁচে থাকলেন আমাদের কাছে, আবার নতুন করে তারা প্রত্যেক মুহূর্তে বাঁচবেন আমাদের মধ্যে। আর তাদের বেঁচে থাকাটা তারা আমি বলবো আরও দীর্ঘায়ু হবেন তারা সেই জায়গাটা।